আসসালামু আলাইকুম। ম্যাথ জয়ের পর মুশফিকুর রহিমকে কেন কোলে তুলে নিলেন তার ব্যাখ্যা ড্রেসিং রুমে গিয়ে দিলেন ইউসুফ পাঠান। আজকাল 22 গজে ইউসুফ পাঠানকে খুঁজে পাওয়া যায় না। সর্বশেষ তিনি 2019 সালে খেলেছিলেন আইপিএলের হয়ে, এরপর আর আইপিএলে খেলেন। জাতীয় দলের অবস্থা তো আরও খারাপ। সেই 7 বছর আগে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন ইউসুফ পাঠান। এখন বয়স হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, সে কথাই শুনতে হয়। বুড়ো বয়সে বুড়ো হালের হারের বেলকে দেখালেন ইউসুফ পাঠান, যেখানে তাদের বিপক্ষ দল দুর্বার কালান্দার্স 10 ওভারে 140 রানের স্কোর দাঁড় করায় সেই ম্যাচ জিতাটা মুখের কথা নয়। সেই কঠিন কাজটাকে সহজ করে দিলেন ইউসুফ পাঠান, দলকে তুলে নিলেন ফাইনালের মঞ্চে। ইউসুফ পাঠান করলেন আগ্রাসী ব্যাটিং, মাত্র 26টি বল খেলে করলেন 82 রানের একটি অপরাজিত ইনিংস। এরকম ব্যাটিং করতে ইউসুফ পাঠানকে সাহস জুগিয়েছেন মুশফিকুর রহিম, যিনি কিনা মুশফিকুর রহিম ইউসুফ পাঠানকে এক প্রান্তে আর তুলে রেখে তাকে বড় পার্টনারশিপ করার সুযোগ করে দিয়েছেন। ইউসুফ পাঠান একের পর এক 4 সপ্তাহ বৃষ্টি জড়িয়েছেন পাশে থেকেছেন মুশফিকুর রহিম। ইউসুফ পাঠান দলটাকে জিতিয়ে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন আর আনন্দে কিন্তু মুশফিকুর রহিমকে কোলে তুলে দিয়েছেন। সেই ব্যাখ্যা ড্রেসিং রুমে দিয়েছেন ইউসুফ পাঠান। তিনি বলেছেন, আমরা শুরুর থেকেই বোলের বাইরে ছিলাম। আমি সবসময় চাচ্ছিলাম যে কীভাবে ম্যাচটা বের করে নিয়ে যাওয়া যায়, তবে মুশফিক যখন উইকেট আসে তখন সেটা সহজ হয়ে যায়। এই যে মুশফিককে কৃতিত্ব দিতেই হবে, কারণ আমি আত্মবিশ্বাস পেয়েছিলাম মুশফিকের কাছ থেকে। সে আমাকে বলেছিল আমরা পারব, আমরা ম্যাচটাকে বের করে নিতে পারব। মূলত মুশফিক যদি না থাকতো তাহলে আমরা এই ম্যাচটা জিততে পারতাম না, সেটা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন ইউসুফ পাঠান। আর এ কারণে তিনি খুশিতে আত্মহারা হয়ে মুশফিককে কোলে তুলে নিয়েছেন। তো বন্ধুরা, ফাইনালে আবারও দুবার কালান্দাসের মুখোমুখি হচ্ছে, আপনারা কী ভাবছেন?